কমলিম ছটাবিরহিত মন্দী কৃতন্দীবরম জড্ডঞ্জাগুড়রচি সং বিগরতম পট্টম বরষশ্রিয়া বৃন্দারণ্যবিলাসীনম ত্রিদিলসদ্দমাভিধামোদরম শ্রীরাধাস্কন্দনিবেশিতজ্জ্বলভুজম ধৈম শ্রীরাধা দামোদরম ওম নমঃ ভগবতি বাসুদেবায়ম শ্রুতি ছন্দ গক্ষ বদতি পরমং ব্রহ্ম পূরকম স্মৃতির বৈকুণ্ঠক্ষং বদতি কিল যদ বিষ্ণু সদনম শীতদ্দি পঞ্চন্য বিরল রসিকোয়ম ব্রজবনম নবদ্বীপং বন্দি পরমসুখদম তং চিরদিতম শ্রীমায়াপুরং বন্দে পরমসুখদম সুরেশ্বরী ভগবতী গঙ্গী ত্রিভুবনতারিণী তরলতরঙ্গী শঙ্কর মৌলিনিবাসিনী বিমলে মম মতিরস্তং তব পদকমলে ভক্তিয়া বিহীনায় অপরাধলক্ষ্মী ক্ষিপ্তস্য কামাদিতরঙ্গ মধ্যে কৃপাময়ী ত্বং শরণং প্রপন্যা বৃন্দে নমস্তে সুচরণারবিন্দম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম 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 হরি শ্রী গুরুদেব জয় প্রভুপাদ জয় রাধা দামোদর জয় গুরুচরণ আমরা বিগত করল সান্ধ্যকালীন অনুষ্ঠানে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের একবিংশ শ্লোকে তাৎপর্য অবলম্বনে আমরা আস্বাদন করেছিলাম ব্রহ্মাজি তাঁর সেই শ্রী ভগবানের স্তব প্রসঙ্গে বলছেন হে পরম মহান হে পরম পুরুষোত্তম ভগবান হে যোগেশ্বর পরমাত্মা ত্রিলোকে অনবরত আপনার লীলা সংগঠিত হয়ে চলেছে আপনার যোগমায়া বিস্তার করে আপনি কোথায় কিভাবে কখন অসংখ্য লীলাসমূহ সম্পাদন করছেন তা কে গণনা করতে পারে
আপনার যোগমায়া কিভাবে কার্য করে তার রহস্য কেউই জানতে পারে না। এই প্রসঙ্গে আমরা যেসব বিচার বুদ্ধিহীন মানুষের এই ধরনের উন্নত পারমার্থিক বিষয়সমূহ কদাচিত হৃদয়ঙ্গম করতে পারে, পারে না বললেই চলে, তাই নাস্তিক বৈজ্ঞানিকদের মতো এই সমস্ত বদ্ধ জীবেরা তাদের নিজেদের গর্ব এবং উদ্ধত্ব বুদ্ধিমত্তাকে সর্বোৎকৃষ্ট বলে বিবেচনা করে, ফলে তারা নিজেরাই প্রতারিত হয়। জড়মায়ায় তাদের দৃঢ় বিশ্বাস স্থাপনের ফলে তারা প্রকৃতির গুণসমূহের দ্বারা আবদ্ধ হয়, ভগবত জ্ঞান থেকে তারা বহু বহু দূরে তারা পশ্চাৎপদ হয়ে যায়। এই বলে একবিংশ শ্লোকে তিনি তার গুণমহিমা কীর্তন করে চলেছেন। দ্বাবিংশ শ্লোকে বলছেন, তস্মাৎ ইদম জগৎ অশেষম অসৎস্বরূপম স্বপ্নাভম অস্তধীষণম পুরদুঃখ দুঃখম তজ্জেব নিত্য সুখ বোধতনাবনন্তি মায়াত উদ্যপিজত সদিবাব ভাতি। তস্মাৎ ইদং জগৎ অশেষম অসৎস্বরূপম, তস্মাৎ সুতরাং ইদম জগৎ ব্রহ্মাণ্ড, এই যে ব্রহ্মাণ্ড, অশেষম সমগ্র অসৎস্বরূপম অনিত্যের পরিপ্রেক্ষিতে যার অস্তিত্ব অসত্য, যার অস্তিত্ব অসত্য, স্বপ্নাভম স্বপ্নবৎ, অস্তধীষণম যেখানে সচেতনতা আচ্ছাদিত হয়, পুরু দুঃখ দুঃখম বারম্বার দুঃখ কষ্টেতে পরিপূর্ণ, তৈ আপনার মধ্যে এব নিত্য সুখ বোধ, বস্তুত নিত্য সুখ চেতন তনু স্বরূপে অনন্তে মায়াত উদ্যত, যিনি অন্তহীন মায়াত মায়াশক্তির দ্বারা উদ্যত উদ্ভূত, অপি তবুও যৎ যা সৎ সত্য ইব যেন অবভাতি প্রতীয়মান। এই শ্লোকে ব্রহ্মাজিৎ বলছেন, সুতরাং স্বপ্নবৎ এই সমগ্র ব্রহ্মাণ্ডটি স্বভাবতই অনিত্য। এই যে সমগ্র ব্রহ্মাণ্ড, সমগ্র ব্রহ্মাণ্ডকে স্বপ্নবৎ বলছেন, এটা হচ্ছে স্বভাবতই অনিত্য। স্বপ্নবৎ এখানে কেন বলছেন, যেমন একটা লোক ঘরের মধ্যে শুয়ে আছে, স্বপ্ন দেখলো যে তাকে এসে তার ঘাড়ে বাঘ ধরে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, স্বপ্ন,
আর সে ঘুমন্ত অবস্থায় তার সে আর্তনাদ করছে। পাশে যে শুয়েছিল সেগুলারে সে তখন তাকে জাগিয়ে যখন বলছে, আরে কী হলো কী হলো, কী তুমি কী কী বলছো কী বলছো, তখন তার ঘুমটা ভাঙতে সে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলছে, আরে আমি স্বপ্ন দেখছিলাম আপনাকে আমাকে বাঘে ধরেছে। কিন্তু ওখানে কি বাঘ ছিল, না তাকে বাঘ ধরেছিল, না কিছু হয়েছিল, কিন্তু সেখানে বাঘের সত্তা ছিল না, কিন্তু স্বপ্নেতে এইরকম একটা অসত্য প্রতীতি সত্য বলে প্রতিভাত হচ্ছে। এই জন্য বলছেন সে, সুতরাং সেই রকম এই যে জগৎটা, এই জগৎ ব্রহ্মাণ্ডটাই এই যে স্বপ্নবৎ অনিত্য, এ স্বপ্নবৎ, কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই। যত আমরা মনে করি না কেন যে আমার প্রিয় পুত্র, এর সঙ্গে তুলনা করা যাবে না, এ আমার প্রিয় পুত্র। তার জন্য মানুষ কত কিছু করছে। এই যে কয়েকদিন আগে সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল একটা পুত্র একটা কন্যার জন্য। তো সুতরাং কিন্তু এটা বুঝে উঠতে পারে না মানুষ যে এটা হচ্ছে স্বপ্নবৎ অনিত্য। এটা স্বপ্নবৎ অনিত্য, তেমনি এই যে জগৎটা আর এই জগতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এ সবটাই স্বপ্নিক সম্বন্ধ। স্বপ্নিক সম্পর্ক, এই জন্য চারণ কবি বললেন না, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডল। এটা হচ্ছে একটা মিথ্যা ভ্রম এই ভূমণ্ডলে। প্রকৃতপক্ষে কেউ কারো নয়, স্বামীও স্ত্রীর নয়, স্ত্রীও স্বামীর নয়, পুত্রও পিতার নয়, কন্যাও মাতার নয়, আত্মীয় আত্মীয়ের নয়, স্বজন স্বজনের নয়, কেউ কারো নয়। তথাপি এই জগৎ সংসারে এমন একটা অনিত্য মোহ, এই স্বপ্নবৎ মোহের জাল তাকে সত্যবৎ প্রতিভাত করছে, যেন সত্য একবারে বলছে, দেখো তুমি ছাড়া আমি বাঁচব না। তুমি যদি না থাকো তাহলে আমি জীবন ধারণ করতে পারবো না। এইরকম ধরনের একটা অনিত্য বস্তুতে নিত্য প্রতীতিটা জাগছে স্বপ্নিক। তা সত্যেও সত্যের মতো প্রতীয়মান হয়। এটা এতদূর অনিত্য যে তা সত্যেও এটা সত্যের মতো প্রতীয়মান হয়, এবং এভাবেই সেটি জীবের চেতনা আচ্ছাদন করে, এইভাবে জীবের চেতনাকে আচ্ছাদন করে রাখে। জীবের যে আত্মচেতনা, আত্মচেতনাটা কি? আত্মচেতনা হচ্ছে একমাত্র শ্রী ভগবানই আমার
আর আমি ভগবানের। এইটা ভুলে গিয়ে আমি ভগবানের আর ভগবান আমার, এইটা ভুলে গিয়ে যাওয়ার জন্য আর এই জগতের সমস্ত সম্পর্কটা, অনিত্য সম্পর্কটাকে আমরা নিত্য বলে মনে করছি। এটা হচ্ছে ভগবানের পাদ পদ্ম বিস্মৃত হওয়ার ফল। আর যদি কেউ ভগবানের পাদ পদ্ম বিস্মৃত না হন, তখন তিনি জানবেন যে আমার এই জগতে কেউ নাই, আমার জগতে কেউ নাই, একমাত্র ভগবানই আমার, ব্যাস। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধন। তখন সে মনে করতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত এই প্রকার অবস্থা না আসছে সাধন প্রভাবে, ততক্ষণ পর্যন্ত জগতের মোহের জালেতে সকলে আবিষ্ট হয়ে আছে। যতই বলুক যে আমি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তো ততই কিন্তু প্রকৃতপক্ষে নিজের বাঁচার অভিমান আছে। সে একটা রসিকগণের উদাহরণ দেন যে এক দম্পতি বলছিল যে দেখো তোমাকে ছাড়া আমি কখনো বাঁচতে পারবো না। তো কালক্রমে তার স্বামীর মৃত্যু হলো, তাকে তখন কোলে নিয়ে কাঁদছে আর বলছে দেখো তুমি যখন চলে গেছো আমাকেও নিয়ে চলো, আমি আর থেকে কী করবো, আমার আর কী জীবনের মূল্য কী আছে। ভীষণভাবে একবারে কেঁদে একবারে উচ্চস্বরে সকলকে যেন আকুল করে দিচ্ছে। তখন এক মহাত্মা যাচ্ছিলেন, যোগ সিদ্ধ মহাত্মা, তিনি এসে বলছেন মা কী হয়েছে তোমার? না এই হচ্ছে আমার অবস্থা, আমি আমি কী করে প্রাণ ধারণ করবো, প্রাণ অপেক্ষাও আর ভালোবাসি, আমি আমার প্রাণ অপেক্ষাও ভালোবাসি, কিন্তু আজ সে আমারকে ছেড়ে চলে গেল। তখন সেই সাধুটি বলছেন তাহলে একটা উপায় আছে, এই আমি জল মন্ত্র যুক্ত করে দিচ্ছি, এই জলটা তুমি যদি পান করো, এই জলটা তুমি যদি পান করো তাহলে তোমার স্বামী বেঁচে উঠবে, কিন্তু তুমি মারা যাবে। ও আমার স্বামী বেঁচে উঠবে আর আমি মারা যাব, তাহলে আমি ওর জল পান করবো না। না তুমি এখনই বলছো তোমার পানার অপেক্ষাও তুমি তাকে ভালোবাসতে, তার তুমি তার জন্য প্রাণ দাও। বলে না 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 ও জল আমাকে দিতে হবে না, তুমি তোমার জল নিয়ে সাধুবাবা চলে যাও। সেই রকম মানুষ এই মোহের জালে পড়ে এই রকম কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে নিজের নিজত্ব, নিজের অভিমান, ওই দরজা পর্যন্ত কাঁদবে, তারপরে শ্মশান বন্ধুরা দরজা থেকে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাবে, সেখানে শ্মশান ঘাটে গিয়ে কিছু একটু আধটু কান্নাকাটি হবে, তারপরে অগ্নিতে যখন দিয়ে আগুন দিবে তখন আর একটু কান্নাকাটি দুঃখের সিন আসবে, তারপরে যখন পাঁচটা ভূতে পাঁচটা ভৌতিক দেহ পঞ্চভৌতিক দেহ যখন লীন হয়ে গেল, ব্যাস তখন শ্মশান থেকে ফিরে আসলো, ফিরে এসে দু চার দিন মনে থাকলো, ব্যাস তারপরে দেখা গেল আর কি না, দেখা গেল আর একজনের সঙ্গে সংসার করে ঘর করতে চলে যাচ্ছে, আনন্দে চলে যাচ্ছে। এই হচ্ছে জগতের পরিণতি। একে বলে অনিত্য মোহের জাল। বলছে কিসের সংসার এই ছায়াবাজি সম, ইহাতে মমতা করি
না ঘুচিল ভ্রম, ছায়াবাজি, সংসারটা ছায়াবাজির মতো। ছায়াবাজি মানে কিরকম? সেই আচার্য মহারাজ জি বলছিলেন একবার, যে একবার সিনেমা দেখতে গিয়েছে লোকে, প্রচুর লোক সিনেমা দেখতে গিয়েছে, তো সিনেমা চলছে, তো সিনেমার মধ্যে দেখছি যে ঝড় বৃষ্টি আর সে বড় বড় বর্ষার বাড়ি বিন্দু ঝরঝর করে পড়েছে। তো যে একজন দ্রষ্টা, সে দেখতে গিয়ে এমন অভিভূত হয়ে গেছে যে তখন তার ব্যাগ থেকে ছাতা খুলে ছাতা ফুটাচ্ছে। তো অন্যান্য লোকে বলছে, আরে ছাতা ফুটাচ্ছ কেন, বন্ধ কর বন্ধ কর, আরে গায়ে জল পড়বে, যে এখানে ভিজাব নাকি। এই একে বলে তন্ময়তা। বিদ্যাসাগর যখন নীল অত্যাচারের নাটক দেখছিলেন না, মনে আছে কি হয়েছিল? দেখতে দেখতে তার অত্যাচারেতে এমন অভিভূত হয়ে গিয়েছিলেন, তিনি নিজের পায়ের জুতা খুলে ছুঁড়ে মেরেছিলেন। তখন এই জুতাটাকে উপহার হয়ে বললেন, বাহ আজকে আমার নাটকটা করা সার্থক হয়েছে। হ্যাঁ, একেই বলে নাটক। এবার একবারে যথাযথভাবে প্রতীয়মান করে দিয়েছেন, মানে ফ্যাক্টটাকে এমনভাবে সেখানে প্লে করেছেন প্লেয়ার, যে মানুষকে একবারে যেন অবিকল রূপে মনের মধ্যে গেঁথে গেছেন। এত অত্যাচার যে সহ্য করা যায় না, তখন পায়ের জুতো খুলে ছুঁড়ে ওই প্যান্ডেলে মেরেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই রকম ব্যক্তিত্ব। তথাপি তখন যে তিনি যে নাটক দেখছেন, যাত্রা দেখছেন, সেটা ভুলে গিয়েছিলেন। একে বলে অনিত্য। অনিত্য এই একে বলে স্বপ্নবৎ প্রতীয়মান। তেমনি এই জগৎ স্বপ্নবৎ, এই সমস্ত সমগ্র ব্রহ্মাণ্ডটি স্বভাবতই অনিত্য। তা সত্ত্বেও সত্যের মতো প্রতীয়মান হওয়ায়, এত অনিত্য সত্ত্বেও, যেমন বিদ্যাসাগরের মতো এত বড় মেধা, চিন্তা করা যায় তদানীন্তনকালে, তার মাথা পর্যন্ত ঘুরে গিয়েছিল যে এটা সত্য হচ্ছে। তো এই জন্য বলছেন সত্যের মতো প্রতীয়মান হয়, এভাবেই সেটি জীবের চেতনাকে আচ্ছাদন করে। মূল চেতনা যে মূল যে সত্তাটা, তারা যে যাত্রা করছে সেটা তখন দর্শক বিস্মিত হয়ে যায়, সত্য বলে মনে করে। এবং বারংবার দুঃখ কষ্টের দ্বারা তাকে জর্জরিত করে, তার ফলে দুঃখ কষ্টের দ্বারা জর্জরিত করে। এই ব্রহ্মাণ্ডটি সত্য বলে মনে হয়, কারণ যার অপ্রাকৃত স্বরূপগুলি নিত্য আনন্দময় ও জ্ঞানময়, সেই আপনার থেকে উদ্ভূত মায়াশক্তির দ্বারা সেটি প্রকাশিত হয়। তার যে স্বরূপ নিত্য এবং আনন্দময় স্বরূপ, জীব কৃষ্ণ নিত্য দাস, এটা তার স্বরূপ। কৃষ্ণের নিত্য দাসত্ব ভুলে গিয়ে হইয়া মায়ার দাস, করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। ভগবানের নিত্য দাসত্বের কথাটা ভুলে গিয়ে জগতের মানুষ মায়ার দাসত্ব করে। মায়াদেবী যা বলবে তাই করবে, কিন্তু কেউ যদি বলে, মহাত্মা কোনো মহাত্মা যদি গিয়ে বলে, দেখো বাবা একটুকু হরিভজন করো, কদিন আছো জগতে চলে যাবে, আরে ছাড়ো হরিভজন, তোমার হরিভজন তুমি করো,
এইরকমভাবে যে মায়াশক্তির দ্বারা এই প্রকাশ হয়। যার অপ্রাকৃত স্বরূপগুলি নিত্য আনন্দময় এবং প্রকৃত জ্ঞানময়, প্রকৃত শুদ্ধ আনন্দময় এবং শুদ্ধ জ্ঞানময়, যে জ্ঞানের পশ্চাতে কোনো অজ্ঞানতা নাই, সেই যে শ্রী ভগবান। তাই তথাপি সেই আপনার থেকে উদ্ভূত মায়াশক্তির দ্বারা জীব শক্তি সম্পূর্ণরূপে আপনাকে বিস্মৃত হয়ে তাদের এই প্রকার দুরাবস্থা পতিত হতে হয়। তার পরিণাম অনন্ত জন্ম মৃত্যুচক্রের মধ্যে আবর্তিত হয়ে অনন্ত জনিতে অনন্ত ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করতে হয়। কবু স্বর্গে, কহু মর্তে, নরকে বা কহু, কহু দেব, কহু দত্ত, কহু দাস, প্রভু, কহু রাজা, কহু প্রজা, কহু বিপ্র শূদ্র, কহু দেব, কহু দত্ত, কহু কীট ক্ষুদ্র, এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। এই হচ্ছে অবিদ্যা দেবীর জন্মচক্র, জন্মমরণ চক্র রূপী এই জীবের অজ্ঞানকৃত যে ব্রহ্মাণ্ড পরিভ্রমণ। কিন্তু যদি ভগবানের পাদ পদ্ম ভজন করেন তাহলে এই পরিভ্রমণের চির অবসান ঘটে। মনসা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যঃ। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম হরি, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গিরিধারি গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব শ্রী গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না পুরা গোসাই যার মুই তার দাস, কাশবার পদ রেণু মোর পঞ্চ দাস, কাশবার তাদের চরণ সে বিভক্ত শনে বা, জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যাবে প্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব হরি নাম সংকীর্তন কহি নরোত্তম দাস,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, গৌর হরি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদনমোহন শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধারমণ দেব ধামেশ্বর শ্রী গৌর সুন্দর শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী গিরিরাজ মহারাজ গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবতম তুলসী মহারাণী তথা সান্ধ্যকালীন ভাগবত অধিবেশন মহামহোৎসব কি জয়। পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য জ্যোতিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তিকুমুদ সন্ত গোস্বামী ঠাকুর কি জয়। জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়। সপার্ষদ সচিনন্দন শ্রী গৌর সুন্দর কি জয়। সপার্ষদ শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীরূপানুগ গুরুবর্গ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়। শ্রোতা ভক্তবৃন্দ কি জয়। শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দী।